বাঁকুড়ার জয়রামবাটি, শ্রী সারদা মায়ের জন্মস্থান। 1823 সালের অক্ষয় তৃতীয়ার দিন জয়রামবাটিতে এই মাতৃমন্দিরের প্রতিষ্ঠা করা হয়। শতবার্ষিকী উপলক্ষে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই মাতৃমন্দিরকে। জয়রামবাটির মাতৃমন্দিরে সন্ধ্যা আরতি দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। এই মাতৃমন্দিরের ভেতরে ভক্তদের জন্য থাকারও ব্যবস্থা আছে এবং এখানে ভোগের প্রসাদও খাওয়ানো হয়। এই সমস্ত তথ্য জানতে আমরা পৌঁছে গেছিলাম জয়রামবাটিতে এক রাত এবং দুদিনের জন্য। ঘুরে নিয়েছিলাম জয়রামবাটি এবং কামারপুকুর। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জয়রামবাটিতে যাওয়া এবং সেখানে থাকা ও ভোগ প্রসাদ খাওয়ার সমস্ত তথ্য। তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। এখন সময় সকাল 7টা আর আমরা এসে পৌঁছেছি বালি স্টেশনে। 7:40 এখান থেকে আমরা গোঘাট লোকাল ধরবো, ধরে চলে যাবো গোঘাটে, আর সেখান থেকে একটা টোটোয় করে পৌঁছে যাবো জয়রামবাটি। তবে এই যাত্রায় কিন্তু আমি একা নই, আমার সাথে আছে রিমা, আমার শাশুড়ি মা আর অগ্নিব। তো এখন 7 বাজে, একটু আগেই চলে এসেছে, এখনও 40 মিনিট সময় আছে। যারা হাওড়া থেকে আসবেন তারা সোজাসুজি হাওড়া থেকেও ধরতে পারেন, যেহেতু আমাদের বাড়ি বালির কাছে পড়ে তাই আমরা বালি চলে এসেছি। যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে পারেন বালিতে, আর এখান থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন গোঘাট লোকাল। বালি স্টেশন থেকে গোঘাট স্টেশনের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, টিকিট 25 টাকা, সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। সকাল 7:40 গোঘাট লোকাল মোটামুটি ফাঁকাই ছিল, আমরা বসার জায়গাও পেয়ে গেছিলাম। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কনকনে ঠান্ডাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম গোঘাটের দিকে। বালি থেকে গোঘাটের এই ট্রেন যাত্রায় আমাদের সঙ্গী হয়েছিল দৈনন্দিন জীবনের বহু অভিজ্ঞতা। তারকেশ্বর, তারপর আরামবাগ এবং অবশেষে দ্বারকেশ্বর নদী পেরিয়ে প্রায় 10:00 আমাদের ট্রেন এসে পৌঁছালো গোঘাট স্টেশনে। অক্টোবর থেকে মার্চ জয়রামবাটি কামারপুকুর আসার উপযুক্ত সময়, তাই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বেশ অনেক লোকই সকালের ট্রেনে গোঘাট এসে পৌঁছেছিল। স্টেশনের বাইরে অটো, টোটো এবং মারুতি ভ্যান ভাড়া পাওয়া যায় কামারপুকুর এবং জয়রামবাটিতে যাওয়ার জন্য। প্রত্যেক বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জয়রামবাটিতে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়, এই সময় এখানে খুব ভিড় হয়। ডিসেম্বর জানুয়ারি মাসে ভিড় থাকায় টোটোওয়ালারা দরাদরি করলেও টোটো ভাড়া কমায় না। গোঘাট স্টেশন থেকে জয়রামবাটির দূরত্ব প্রায় 14 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। তো এখন সময় 10:15 আগেই আমরা এসে পৌঁছেছি গোঘাট স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে পৌঁছেছে, 10:00 রাইট টাইম ছিল, তো 10:00 পৌঁছে গেছি। আর স্টেশনের বাইরে থেকেই একটা টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি জয়রামবাটি। এখানে টোটো ভাড়া 50 টাকা পার হেড লাগে। তো আমরা যেহেতু 4 জন আছি আমাদের রিজার্ভ করতে হয়েছে, তো 250 টাকা লাগছে। অনেকে কিন্তু এখান ট্রেন থেকে নেমে কামারপুকুরেও ঘুরতে যায়, কামারপুকুরেও থাকে, অথবা একদিনে কামারপুকুর ঘুরে আবার ফিরে যায়। কামারপুকুরে টোটো ভাড়া এখান থেকে 30 টাকা পার হেড আর জয়রামবাটি 50 টাকা পার হেড। ট্রেন ছাড়াও বাসে অথবা নিজেদের গাড়িতে আপনারা পৌঁছে যেতে পারেন জয়রামবাটি। ধর্মতলা থেকে প্রতিদিন সকালেই গোঘাটের জন্য বাস ছাড়ে, এছাড়াও আরামবাগ স্টেশনে নেবে, সেখান থেকেও জয়রামবাটি অথবা কামারপুকুর পৌঁছানো যেতে পারে। হাতে 2 দিন সময় থাকলে এর সাথে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মুকুটমণিপুরও আপনারা ঘুরে নিতে পারেন। বাঁকুড়ার জয়রামবাটি থেকে বিষ্ণুপুরের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। প্রায় 35 মিনিট পর আমরা এসে পৌঁছেছিলাম জয়রামবাটির মাতৃমন্দিরের সামনে। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে পার্কিং এরিয়া। মাতৃমন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে বিভিন্ন লজ এবং হোটেল। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে মাতৃমন্দিরের ভেতরে থাকা সুবিধা। তবে মাতৃমন্দিরের ভেতরে রুম বুক করতে হলে মন্দির কর্তৃপক্ষকে আগে থেকেই ইমেল করে আপনাদের জানাতে হবে। যদি রুম খালি থাকে তাহলে মন্দির কর্তৃপক্ষ আপনাদের জানিয়ে দেবে। মন্দির কর্তৃপক্ষের ইমেল আইডি এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হঠাৎ করে ঠিক হওয়ায় আমরা মাতৃমন্দিরের ভেতরে রুমের বুকিং পাইনি,
তবে পার্কিং এরিয়ার পাশেই ছিল বেশ কয়েকটি লজ এবং হোটেল। তার মধ্যেই একটি হোটেলে আমরা চেক ইন করেছিলাম। হোটেল সিংহবাঘিনীতে আমরা এক রাতের জন্য একটি রুম নিয়েছিলাম। জয়রামবাটি কামারপুকুরে থাকার জন্য 400 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি হোটেলে রুম পাওয়া যায়। আমরা 4 জন ছিলাম বলে আমরা একটি বড় রুম নিয়েছিলাম। আমাদের এক রাতের জন্য ভাড়া পড়েছিল 1000 টাকা। সিংহবাহিনী লজের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে রুম বুক করতে পারেন। আমাদের রুম খুব একটা বড় ছিল না, তবে রুমের খাটগুলো বেশ বড় ছিল। রুমে একটা আয়না ছাড়া আর 2টো খাট আর একটা টেবিল ছাড়া তেমন কিছু ছিল না। রুমের বাথরুমও খুব একটা বেশি বড় ছিল না। রুমে কোনো গিজার ছিল না। সকাল 6:30 পর থেকে সিংহবাহিনী লজে গরম জল পাওয়া যায়, তবে 1 বালতির বেশি গরম জল লাগলে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। আমাদের জিনিসপত্র রুমে রেখে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম মাতৃমন্দিরের উদ্দেশ্যে। সকাল 11:30 মধ্যে মাতৃমন্দিরের কুপন কাউন্টার বন্ধ হয়ে যায়। তার আগেই মাতৃমন্দিরের অফিস থেকে ভোগের কুপন কালেক্ট করে নিতে হয়। কল্পতরু উৎসবের জন্য মাতৃমন্দিরকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। মন্দিরে ঢুকতেই ডান দিকে জুতো রাখার জায়গা আছে, সেখানে আপনারা বিনামূল্যে জুতো জমা রাখতে পারেন। জুতো জমা রেখে আমরা পৌঁছে গেলাম মাতৃমন্দিরে অফিসের সামনে। কল্পতরু উৎসবের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই বেশ ভিড় ছিল মাতৃমন্দিরে। ভোগ প্রসাদের কুপনের জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা হয়নি, নিজের ইচ্ছামতো দর্শনার্থীরা দান করে থাকে। জয়রামবাটি এবং কামারপুকুরে 12:00 থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আমাদের হাতে কিছুটা সময় থাকায় আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখে নিলাম। অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাতৃমন্দিরের চারিপাশটা। শতবার্ষিকী উপলক্ষে জয়রামবাটির মাতৃমন্দিরের ভেতরে তৈরি করা হয়েছে মায়ের নতুন বাড়ি এবং মায়ের পুরনো বাড়ি। এছাড়াও সেখানে মায়ের কুলদেবতার মন্দিরও তৈরি করা হয়েছে। ১৮২৩ সালে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাস্তু ভিটেতেই তৈরি করা হয়েছিল এই মাতৃমন্দির। শতবার্ষিকী উপলক্ষে এই মন্দিরের চারিপাশটা নতুন করে সাজানো হয়েছে। মায়ের জন্মস্থানে তৈরি করা হয়েছে মায়ের মূর্তি এবং সেইখানেই সন্ধ্যা আরতি এবং মঙ্গল আরতি হয়ে থাকে। শ্রী সারদা মায়ের ব্যবহার করা বিভিন্ন জিনিস সেখানে রাখা হয়েছে। মন্দিরের গেট 11:30 থেকে 3:30 অবধি বন্ধ থাকে। মন্দিরের ভেতরে রয়েছে মন মুগ্ধ করা বড় বড় ফুলের বাগান, যা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে। জয়রামবাটির মাতৃমন্দিরের ভেতরে থাকার জন্য মোট 3টি ধাম রয়েছে। প্রথমটি হলো বিবেকানন্দ ধাম, তার পাশেরটি হলো ব্রহ্মানন্দ ধাম এবং তার পাশে রয়েছে সারদা ধাম। প্রায় 12:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম প্রসাদ কক্ষের সামনে। সেখানে লম্বা লাইন ছিল, পুরুষদের এবং মহিলাদের লাইন সেখানে আলাদা ছিল। জয়রামবাটির মাতৃমন্দিরের প্রসাদ কক্ষে প্রায় 500 জন দর্শনার্থী একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে।
মাতৃমন্দিরের ভেতরে রয়েছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার কেন্দ্র। সেখান থেকে আমরা শ্রী সারদামা এবং শ্রী রামকৃষ্ণদেবের ছবি এবং ক্যালেন্ডারও কিনলাম এবং তারপর ফিরে গেলাম আমাদের হোটেল রুমে বিশ্রাম নেওয়ার জন্য। এখন সময় 4:30, আমরা কিন্তু হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি মন্দিরের সামনে। আমার পেছনের এই জায়গাটা হচ্ছে মায়ের নতুন বাড়ি, মানে মা যেখানে থাকতেন ভেতরে আছে সেটা মায়ের পুরনো বাড়ি, আর এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি, এটা কিছুদিন আগেই বানানো হয়েছে। আর এখন কিন্তু মন্দিরের দরজা আবার খুলে গেছে 3:30 সময়, বিকেলবেলা 5:15 সন্ধ্যা আরতি হবে, সেটা দেখার জন্যই আমরা এসেছি। আর দুপুরের মতো বিকেলেও কিন্তু এখানে মায়ের ভোগ পাওয়া যায়, তবে তার জন্য কোনো কুপন লাগে না, এখানে ভোগ বিতরণ করা হয়। আর যতক্ষণ ভোগ পাওয়া যায় দর্শনার্থীরা গিয়ে ভোগ নিতে পারেন, আর ইচ্ছা মতো কিছু দক্ষিণা এখানে দিতে পারেন, কেউ 10 টাকা কেউ 20 টাকা, যার যেরকম সামর্থ্য দক্ষিণা দিতে পারেন আর ভোগ নিতে পারেন। 5:15 যে সন্ধ্যা আরতিটা হয় সেটা দেখার জন্য কিন্তু মন্দিরের ভেতরে তাড়াতাড়ি গিয়ে জায়গা নিয়ে বসে পড়তে হয়। যত তাড়াতাড়ি যাওয়া যায় জায়গা কিন্তু তত সামনের দিকে পাওয়া যায় এবং আরতিটাও খুব ভালো করে উপভোগ করা যায়। মন্দিরের বাইরে কিন্তু দারুণ চপ বিক্রি হচ্ছে, ধনে পাতার চপ, হেলাঞ্চার চপ, বিভিন্ন ধরনের চপ এখানে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু মুড়ির সাথে এখানে দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা সন্ধ্যা আরতি দেখার পর কিন্তু এখানে গিয়ে সেই চপ আর মুড়ি খাব। ঘড়ির কাঁটায় 5টা বাজতেই একে একে ভক্তবৃন্দরা ভিড় জমাতে শুরু করলো মায়ের মন্দিরে। পাঁচটা 15 থেকে সন্ধ্যে 6:10 অবধি এই সন্ধ্যারতি চলেছিল। প্রচুর ভিড় থাকায় মন্দিরের ভেতরে জায়গা না পেয়েও বহু ভক্তবৃন্দরা মন্দিরের বাইরে বসেই মন মুগ্ধ করা এই সন্ধ্যারতি দেখেছিল। মন্দিরের বাইরে দুদিকে এলইডি স্ক্রিন লাগানো থাকায় এবং সাউন্ড বক্স থাকায় আরতি দেখতে অথবা শুনতে কোনো রকম অসুবিধা হচ্ছিল না ভক্তবৃন্দদের। জয়রামবাটির মাতৃমন্দির সকাল 6টার থেকে দুপুর 11:30 অবধি এবং বিকেল 3:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। রাতের আলোতে শ্রী শ্রী সারদা মায়ের মাতৃমন্দির দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। এই মাত্র আমরা সন্ধ্যা আরতি দেখে বেরোলাম আর মন মুগ্ধ করে দেওয়ার মতো অভিজ্ঞতা হলো। এখানে দেখতে পাচ্ছেন গেটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দির কিন্তু দিনের বেলা একরকম, রাতের বেলা একদম অন্যরকম। আর এবার কিন্তু মুড়ির সাথে চপ খাওয়ার সময়, দারুণ দারুণ কিন্তু এখানে চপ পাওয়া যায়, যেরকম আগে বলেছিলাম হেলাঞ্চার চপ, ধনে পাতার চপ, আলুর চপ, বেগুনি, আরও অনেক রকম চপ। তো রিমা অলরেডি গেছে, গিয়ে কিনছে মুড়ি আর চপ। আমরা এখানে খুব ভিড় দোকানে, খুব ফেমাস একটা দোকান আছে, সেখান থেকে কিনছে। এত ভিড়ের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই ওখানে, কিন্তু মন্দিরের সামনেটা কিন্তু অদ্ভুত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। যারা কামারপুকুরে থাকবেন তারাও কিন্তু এখানে এসে সন্ধ্যা আরতি দেখে তারপর এখান থেকে ফিরে যেতে পারেন। মোটামুটি 7:30 অব্দি কিন্তু এখানে টোটো অ্যাভেলেবেল থাকে এখান থেকে কামারপুর ফেরার জন্য। আর সন্ধ্যা আরতি যদি আপনারা খুব কাছ থেকে দেখতে চান তাহলে 4:30 থেকে 4:45 মধ্যে মায়ের মন্দিরে চলে গিয়ে বসে পড়বেন। ছেলেদের বসার জায়গা আর মেয়েদের বসার জায়গা কিন্তু আলাদা থাকে। আর যারা পুরো সন্ধ্যা আরতি দেখতে পারবে তারা অবশ্যই অবশ্যই মায়ের মন্দিরে একদম সামনে বসবেন। তবে যারা কিছুক্ষণের জন্য সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে যেতে চান তারা মন্দিরের সাইডের যে জায়গা আছে সেখানে বসতে পারেন। মন্দিরের বাইরেও বসার জায়গা থাকে, চেয়ারও থাকে, সেই সব চেয়ারে বসতে গেলে আপনাদের একটু সময় নিয়ে আগে থেকে চলে আসতে হবে। তবে আমরা যেহেতু পুরো আরতিটা দেখেছি তাই জন্য আমরা সামনেই বসেছিলাম, আর শেষের দিকে উঠে গিয়ে একটু পেছনের দিকেও চলে গেছিলাম বাকি ভিডিওটা কিনতে। মাতৃমন্দির থেকে বেরিয়ে আমরা মজা করে মুড়ির সাথে চপ খেয়েছিলাম এবং বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর ফিরে গেছিলাম আমাদের হোটেলে। পরের দিন সকালে 8:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম জয়রামবাটির সাইট সিন করার জন্য। সেখান থেকে সারদা কানন, দেরেগ্রাম, নরনারায়ণ মন্দির দেখে আমরা পৌঁছেছিলাম কামারপুকুরে। সেই সমস্ত গল্প নিয়ে পরের পর্ব আসবে খুব শিগগিরই। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরের পর্বে।
ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, আর সঙ্গে থাকুন।